নমস্কার বন্ধুরা রোজ নামচা সুমনায় তোমাদের স্বাগত তো আজকে আমি দেখাবো তোমাদের বিয়ের বাড়িতে যেরকম ফ্রায়েড রাইস হয় সেই রকম ফ্রায়েড রাইস বাড়িতে কি করে সহজেই বানানো যায় তো সেই রেসিপি তোমাদেরকে দেখাবো তার জন্য আমি প্রথমেই গ্যাসটা অন করে নিলাম নিয়ে এতে আমি একটা ডেকচি বসিয়ে দিলাম তোমরা যেরকম হাঁড়িতেও করতে পারো এবার তাতে পরিমাণ মতো একটু সাদা তেল আর একটু ঘি দিলাম দিয়ে কুচোনো পেঁয়াজটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে বেরেস্তার মতো ভেজে নেব নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাজু কাজুটা একটু পেঁয়াজের সাথে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেব আমি হচ্ছে এবার কাজু কিসমিস পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে একটা পাত্রে তুলে নিলাম নিয়ে ওর মধ্যে দেবো একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি এখানে আগে থেকে কেটে রাখা গাজর আর বিনস আর ক্যাপসিকাম দিয়েছি আর শীতকাল হলে সিজনে কড়াইশুঁটি পাওয়া যায় সেটাও দেয়া যেতে পারে বা বাড়িতে ফ্রোজেন থাকলেও দেয়া যেতে পারে আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মধ্যে একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভাজবো সবজিটাকে সবজিটা যখন বেশ একটু নরম হয়ে যাবে একটু দেখে নেব খুন্তি দিয়ে সবজিটা বেশ নরম হয়ে যাবে তখন আগে থেকে সেদ্ধ করা বাসমতি চালের ভাতটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কাজু কিশমিশ পেঁয়াজ দিয়ে এবার দিচ্ছি পরিমাণ মতো চিনি ভাতটা এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে ভাতটা সেদ্ধ করার সময় আমি একটু গোটা গরম মশলা দিয়েছিলাম এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এবার আমি দিচ্ছি একটু মানে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম সেটা আমি দিচ্ছি কেউ যদি একটু কালার দিতে চাও এই সময় দিতে পারো দুধটা দিলে মানে ফ্রায়েড রাইসের টেস্টটা আরও বেশি ভালো হয় তোমরা তো দিয়ে দেখবে তো এই যে একদম সহজেই রেডি হয়ে গেল বিয়ের বাড়ি স্টাইলের ফ্রায়েড রাইস তো এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো করে ভাতটাকে আমি মিশিয়ে নিলাম সব কিছুর সঙ্গে দিয়ে এবার আমি এটাকে একটু চাপা দিয়ে তিন চার মিনিট মতো গ্যাসটা সিম করে বসিয়ে রাখবো তারপরেই রেডি হয়ে যাবে আমার বিয়ের বাড়ি স্টাইলের ফ্রায়েড রাইস চিকেন কষা আলুর দম বা কষা মটন সব কিছুর সঙ্গে এটা খেতে ভালো লাগবে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো সবাই সবাই ভালো থাকবেন টাটা